তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পরদিন মাঠে অনুশীলন না করলেও জিমে সময় পার করেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল আকলিমা রিপাদের। টুর্নামেন্টে গোল ব্যবধান কিংবা শক্তিমত্তার দিক দিয়ে ইরানের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবে নিজেদের কন্ডিশনের সুযোগ কাজে লাগাতে চায় বাংলার মেয়েরা। তারা মনে করছেন দুদলের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। ওরাও আমাদের খেলা দেখছে, আমরাও ওদের খেলা দেখছি, তো মাঠে গিয়ে অবশ্যই দুদলই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। তো অবশ্যই চাবো, আমাদের দর্শক থাকবে, আমাদের একটা অ্যাডভান্টেজ এটা, তো আমরা চাবো ভালো কিছু করার। হাঁটুর লিগামেন্টে ইঞ্জুরি থাকায় প্রথম ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক শামসুন নাহার জুনিয়র। দ্বিতীয় ম্যাচেও যদি এই ফরোয়ার্ড খেলতে না পারেন তাহলে বাড়তি দায়িত্বটা যে অন্যদের নিতে হবে তা মানছেন আরেক ফরোয়ার্ড আকলিমা। উনি যদি না নামে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আরও চেষ্টা করার, যেহেতু ক্যাপ্টেন নাই। আসলে আমরা তো জয়ের জন্যই খেলব, আমরা জন্য আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তো আমরা এত কঠিন পরিশ্রম করছি। ভক্তদের জন্য দুঃসংবাদ, শক্তিশালী ইরানের বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত শামসুন নাহার। তার চোট সম্পর্কে পরিষ্কার তথ্য দিলেন কোচ। শামসুন নাহার তো জানেন যে ওর লিগামেন্টের প্রবলেম, এখন পর্যন্ত তো আপনার আমরা গতকালই কথা বলছি এটা নিয়ে যে 60% তো লিগামেন্ট রেলে সিরিয়াস ইঞ্জুরি জানেন সম্ভাবনা কম, তারপরে আমরা চেষ্টা করব। তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইরান। বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড। এজন্য হয়তো গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগের দিন কোনো অনুশীলনও করেনি দলটি। অন্যদিকে পরের পর্বে যেতে হলে জয়টা বড্ড জরুরি বাংলাদেশের জন্য, আর ড্র করলে দ্বিতীয় রাউন্ডের জন্য থাকবে অনেক হিসেব নিকেশ, যার কারণে জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ। এএফসি u20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে রোববার বিকেল 5টায় মুখোমুখি হবে দুদল। এস কে শাওন, এখন ঢাকা।